নমস্কার। উপস্থিত যা গুণীজন হয়েছেন, কাল এই বাংলাদেশ ঢাকা শহর, বাংলাদেশ গুণীজনের এই দেশটাই গুণীজনের দেশ, প্রচুর গুণীজনের জন্ম হয়েছে। যারা এখন হয়তো ভারতে থাকে, কিন্তু প্রচুর মানুষের জন্ম এ দেশে, না হলেও তাদের বাবা ঠাকুর দ্বারা জন্ম এ দেশে। আমি তাদের প্রণাম জানাই। আমাকে দুই একজন সকালে একটু আপত্তি জানিয়েছে যে আমার জন্ম কলকাতা বলায়। আমার জন্ম এই বাংলাদেশের নাটোর শহরে, আমি ছোটবেলায় চলে গেছি। যাদের খুব ছিল আমি বলে নিলাম যে সবাই জেনে গেল। আর আমি আজকে অনেক শহরেই আমরা গাই, অনেক দেশেই গাই। আজকে আমি এই সংস্থা ছায়ানার সংস্থা ঢাকাতে গাইতে এসে দুটো লোকের জন্য, এক হচ্ছে জগৎ ডক্টর জগদানন্দ রায়, ও স্কোয়ার হসপিটালে আছে, আর অনুপ বড়ুয়া। আমি অনুপকে চিনতাম না, কিন্তু এখানে এসে ওর সঙ্গে আলাপ হলো। কারণ আমি ছায়ানটের শাকিল ভাইকে আমার সঙ্গে আলাপ হয়েছিল, তো কখনো ছায়ানটে গাইব এরম ভাবিনি। ওদের জন্য আমি আসতে পেরেছি, কারণ একজন শিল্পীর নানা অনুষ্ঠানে গাওয়ারও একটা শুধু রোজগার লাইফের মুখ্য উদ্দেশ্য হয় না। সবাই চায় তার শিল্প সারা পৃথিবী ছড়াক, সেই জন্য ওদের কাছে নিশ্চয়ই আমি কৃতজ্ঞ থাকব। আর যেটা আমার সবচেয়ে যেটা ভালো লাগছে, এত ভালো শ্রোতা আমি খুব কম জায়গায় এরকম দেখা যায়। আর এটাও আমার জীবনে প্রথম কোন অনুষ্ঠান যে একই দিনে দুবার গাইতে হচ্ছে, তো আপনাদের ভালোবাসা। আমি রাগ মালকোষ গাইব। আমাকে যা সময় বলেছে আমি তার মধ্যে আমার যেগুলো ভালো লাগার গানগুলো আছে সেগুলো। একতাল বন্দিশ, পীর না জানি রে বলমা দেখি তিহারি আনোখিরি। পীর, পীর মানে দুঃখ। এটা এই ভাষাগুলো হয় ভারতবর্ষের ইউপি ইউপি অঞ্চল প্রদেশের কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, এগুলো ঠিক নর্মাল হিন্দি নয়, ওই জন্য বলে দিচ্ছি। পীর না জানি রে বলমা, পীর মানে দুঃখ, তুমি বলমা প্রিয় তুমি জানো না, দেখি তিহারি আনোখিরি রীত, আমি তোমার অদ্ভুত নিয়ম দেখছি যে তুমি আমার দুঃখটা বুঝতেই পারছো।
bachatan Piya sang lan bachatan Bachatan Piya sang lan bachatan Piya sang lan bachatan Yeah, 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 y